পকেট মারি দিছে, EMI শেষে হওয়া নাই, মানে মারি আছিল, তারপর আর একটা EMI শেষ হওয়ার পিছতে পকেট মারি দিছে, বাকি EMI এনে ভরিছো আর আমি। টোটাল EMI কেইটা আছিল? 12টা। 12টা কেইটা দিছিল আপনি? একটা দিছিল, 11টা এনে ভরিছো। 11টা এনে ভরিছো। দিবলগিয়া হল? দিলে দিব তো লাগিব, সিবিল লাগিব আপনার মোবাইল সিবিল বেয়া হয়ে যাব, না মোবাইল দোকানে সিবিল খন বেয়া হয়ে যাব যে, দোকানে তো দিবই লাগিব। আমার কষ্টখিনি সার্থক হব যদি আমি ঘুরাই দিব পারো। খুব টেকনিক লগবলগিয়া হয় চুরি সামগ্রী রিকভারি করার ক্ষেত্রে, কিমান মানুষক দিয়া বলে এতালেকে? এতালেকে বর্তমান তো আমার দুজন দিয়া গৈছে, আর আহিব, আহি আছে বলে ফোন আহিব, মানে খালি হয়ে যাব টেবিল থেকে নাকি? আশা করিছো। হয়, মোর ডিউটার হেরাইছিলে, পালে না? নাই নাই পয়, এটা সব চেক করি। আশা করিছে না থাকিবে বলে? অলপ আশা আছে। আছে ন? হয়। চুরি মোবাইলের মেলা আর এই সমগ্র খবর তো আমি রাতেপরে আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক জানাই গৈছিল, আর এই মুহূর্তে মই এই বিশেষ ইউটিউব আর ফেসবুক লাইভের জড়িয়ে মই আপনাদের স্বাগতম জানাইছো, আর মই দীপাঙ্কর এই মুহূর্তে উপস্থিত আছো সেই বিশেষ মেলাখনিত, কারণ এই মুহূর্তে প্রায় 600 অধিক চুরি মোবাইল ফোন বর্তমান ডিসপ্লে করা হয়েছে, আর এই প্রদর্শনী মেলাত বর্তমান আহি উবরি হয়ে খাই পড়া দেখিলে পাওয়া গেছে বিভিন্ন সংখ্যক মোবাইলের গরাকীর, কারণ নিজের আপন মোবাইল ফোনটি হেরুয়াইছে, চুরে লৈ গৈছে, তারপর আরক্ষী যে কষ্ট করে সেই মোবাইল ফোন রিকভার করেছে, আর তারপরে যদি ডিসপ্লের একটা ব্যবস্থা করেছে ইয়াতে, তারে কিছু পরিবেশ এই মুহূর্তে মানে দেখাইছো, আর এই মুহূর্তে পানবজার থাকা আরক্ষী আয়ুক্তর মুখ্য কার্যালয়ের আমি পোনপটিয়া সম্প্রচার দর্শকসকল দেখাইছো যে প্রতিখন থানা এলাকায় এইদরে একো একো এখন টেবুল ইয়াত সজাই তোলা হয়েছে, আর তাত এইদরে আপনাদের দেখবলে সক্ষম হব যে একাধিক চুরি মোবাইল আরক্ষী যদি উদ্ধার করেছিল, এই উদ্ধার করা মোবাইল সময় এইদরে বর্তমান ইয়াত ডিসপ্লে করা হয়েছে, প্রতিটি কোম্পানির অর্থাৎ প্রতিটি ব্র্যান্ডের আপনি ইয়াত মোবাইল পাব, বিভিন্ন সংখ্যক যে ধারাবাহিক চুরিকাণ্ড গুহী মহানগরীত সংঘটিত হয়েছিল তেনে সময়তে আরক্ষী অতি কষ্টরে অভিযান চলাইছিল এই চুরের বিরুদ্ধে, আর বিগত প্রায় যদি আমি 6টা বা 7টা মাহর আমি খবর দর্শকসকল জানাও তেতিয়ালে প্রায় শতাধিকর অধিক 100 অধিক এনে গভাইত চুর আরক্ষীর জালত পরিছিল, আর এইদরে আরক্ষী উদ্ধার করা ফোন সমূহ গরাকী ঘুরাই দিয়ার বর্তমান চেষ্টা চলো হয়েছে। এই মুহূর্তে মই দেখাইছো ইয়া পল্টন বাজার থানা এলাকার একাধিক চুরি মোবাইল উদ্ধার করেছে আরক্ষীয়ে, কিমান রিকভারি দিয়া হলো? 312 কিমান লোক ঘুরাই দিয়া হলো বর্তমানে? আমি এটা পোৱা নাই, অহা নাই আমার পল্টন বাজার থানা এলাকার মানুষ অহা নাই, গতি সোনালী সুযোগ আপনাদের নেড়িব, কারণ এই যুক্ত ক্ষণ পুনের কোথাও যে মাত্র কেটামান ঘন্টার বাবে আরক্ষীর গুহী স্পেশিয়ালি গুহী আরক্ষী মুক্তি করেছে, মাত্র ডিসপ্লে করার পিছত আপনি ইয়ালে আহিলে যুক্ত আপনি থানাত এন্ট্রি দিছিলে অর্থাৎ যখন আপনার FIR সেই FIR নাম্বার বা আপনার যদি EMI নাম্বার আপনি ইয়ালে লই আহিলে আপনার চুরি মোবাইলটা ইয়াত আছে না নাই, আপনার মরমর ফোনটো হেরুয়াইছিল ঠিকই, কিন্তু সেই ফোনটো আছে না নাই আপনি ইয়াত আহি চেক করব পারে, কিছু আগুয়াই আহিম, আর আগুয়াই অহার লগে লগে আমি প্রতিখন টেবুলত দেখিলে সক্ষম হম যে গুহীর প্রতিখন থানার এলাকার যুদ্ধ চুরি মোবাইল আরক্ষী উদ্ধার করেছিল সেই সময় থানার বর্তমান ইয়াত মোবাইল সময় ডিসপ্লে করা হয়েছে, আর এই মুহূর্তে দেখাইছো পানবজার লতাশিল থানার কিছু সংখ্যক চুরি মোবাইল আরক্ষী উদ্ধার করেছিল, খুব কম নেকি আপনার লতাশিল থানা এলাকা দাদা? কারণ দেখাইছো গুহীর প্রতিখন থানা কইছো প্রতিখন থানা এলাকারে প্রায় 700 অধিক চুরি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল, আর তারপর এইদরে হেরুয়া ফোনটা বিচারে একাংশ লোক আহিছে, মই দেখিবলে সক্ষম হয়েছো। ভন্টি মোবাইল চুরি হয়েছিল সাগে নাকি? হেরাইছিল? আজাৰা থানা ঠিক একেদৰে জালুকবাৰী আৰু ভৰলমুখ, আৰু ইয়াত দেখিবলৈ সক্ষম হৈছো যে কিছু সংখ্যক লেপটপ অর্থাৎ যিসমূহ চুরি হয়েছিল লেপটপ, আর সেই লেপটপসমূহ আরক্ষী উদ্ধার করেছিল, আর যে নাম্বারিং করা হয়েছে অর্থাৎ মাত্র 16টা লেপটপ আরক্ষী রিকভার করবলে সক্ষম হয়েছে, আর ইয়াত ডিসপ্লে করেছে, আর এইদরে জালুকবাড়ি পুলিশ স্টেশনের অন্তর্গত যিসমূহ মোবাইল ফোন রিকভারি করেছে ইয়াত কিছু তালিকা সহ ইয়াত সন্নিবিষ্ট করেছে। কেনেকা মানুষ আহিছে না দাদা? মানুষ আহিব, আহি আছে, তথাপিও হেরুয়া বস্তু ঘুরাই দিব আপনাদের হলে অল্প ভাল লাগিছে? হয় হয় ভাল লাগিছে, ভাল লাগিছে। কিছু আগুয়ে যাম, এয়া মই ফটাশিল আমবাড়ি এলাকার দেখাইছো, কিন্তু মই যেটু লিস্টত আমি ডাটা আমি দেখাইছিল দর্শকসকলক তাত সর্বাধিক কিন্তু পল্টন বাজার আর আমি ফটাশিল আমবাড়ি থানা ঠিক একদরে বশিষ্ট আরক্ষী থানার অন্তর্গত এলাকাসমূহত যধরনের মোবাইল চুরি হয়েছিল তার কিছু আরক্ষী বহু সংখ্যক মোবাইলে উদ্ধার করবলে সক্ষম হয়েছিল, কিন্তু সর্বাধিক ফটাশিল আমবাড়ি থানার আমি এই মুহূর্তে পরিবেশ দেখাইছো যে ইয়াত
টেবলেট সহ ইয়াত কেইবাটাও বিলাসী মোবাইল হ্যান্ডসেট যিসমূহ হ্যান্ডসেট চুরি হয়েছিল সেইসমূহ সামগ্রী ইয়াত উদ্ধার করেছে। প্রভাস সিং আছে সিনিয়র ভিডিও জার্নেলিস্ট মোর লগত, আর বর্তমান আপনার দেখাই আছে যে কিদরে ইয়াত ডিসপ্লে করা হয়েছে আর সেইসমূহ সামগ্রী গরাকীক উভতাই দিবর ইয়াত চেষ্টা বা একটা এওয়ারনেস চলাইছে। কিমান মান হব নাম্বারিং যদি চা যায় আর কিমান লোক আহিলে? আমার 114টা আছে বর্তমান, আর এনে আগতে পুলিশ স্টেশনের পর বহুত লোক গেছে, আজি এতিয়ালৈকে আহা নাই মানুষ। আহিব বলে আশা করেছে? আহিব, ভাল লাগে যেটা কোনোবা এজনের মোবাইল এটা হেরায় তারপর মনত কষ্ট থাকে, সেই বস্তুটা আপনাদের আজ রিকভারি করে দিবর হাতত গতাব অনুভব, সেই অনুভবটা বিশেষ সেইটোয়ে নিজের মোবাইল এটা হেরাই গেলে কিমান বহুত ডাটা থাকে কিনা থাকে সেই আকো ঘুরাই পালে সবরে ভাল লাগে, আর আর আমি ঘুরাই দিব পারিলে আমার মনটা ভাল লাগে। আর গুহাটি আরক্ষীর কারণে সাকসেস এটা? হয় হয়, গুহী আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরার নেতৃত্ব বিগত সময় যদি আমি চাও তো গুহী মহানগরীত যর একটা ক্রাইম বা অপরাধের সংখ্যা যদি বৃদ্ধি পাইছিল কিন্তু কিছু হ্রাস হয়ে বা যদি চুরের বিরুদ্ধে অভিযান চলালে কিন্তু সেইসমূহ চুরি সামগ্রী এক প্রকার কৃতকার্যকতার উদ্ধার করবল সক্ষম হয়েছে। মোবাইল হেরাইছিল ভন্টি নাকি? পালা? কোনটো মোবাইল? এই মোবাইলে তোমার আসলে ধরে লো হেরালা, নতুনই আসিল নে বহুদিন হয়েছিল ইউজ করা? দুবছর ব্যবহার করেছিল, কেনেকে হেরালে? কোনো টানি নিছিল নে রাস্তা পেলালা? নিয়া নাই মানে সাপ্তাহিক বজারের পর হেরাইছিল আর এরা খাইছিল, তারপর বিচারি গৈছিল কিন্তু নাই পোৱা নাই বলে কৈছিল আর লৈছিল। আর কিমান দিন আগতে হেরাইছিল? দুমাহমান হয়েছে। দুমাহ তো দুমাহর পিছতে আর মোবাইলটো এই যুবতীগুলো উভতাই পাইছে, এনে কেনেকুৱা লাগছে মনটো এবার যদি সুধো? ভাল লাগছে, নিজৰ বস্তু ঘুরে পাইছো। কৈছো ক্ষেত্রী থানার অন্তর্গত এখন টেবুল ইয়াত সজোৱা হৈছে, খুব কম সংখ্যক রিকভারি সামগ্রী কিন্তু এইদরে হেরা যুক্ত গরাকী আছে সামগ্রীর গরাকী উভতাবি দিবলৈ মতো সক্ষম হয়েছে। আর কিছু আগুয়ে যাম সোনাপুর ক্ষেত্রী আমি ইয়াত দেখবলে সক্ষম হয়েছো। মোবাইল পালে দাদা নাকি? হ্যাঁ, কত হেরাইছিল, কেনেকে হেরাইছিল? ঘরের বজার যাতে হেরাইছিল, মানে রাস্তাত কোনোবা টানি নিছিল, নিজে পেলাইছিল নাকি? পড়ি গেছিল, পড়ি গেল। কোনটো মোবাইল আপনার হাতত লই আছে নাকি? বা দেখাইছো, কি কোম্পানির? এটা আপনার ভিভো। ভিভো, দাম কিমান হবো? 20,000 মান হবো। কষ্ট করে লওয়া হয় সাগে, হেরাইছিল মনটা অল্প হলেও বেয়া লাগিছিল, আজি ঘুরাই পেলে ভাল লাগিছে। মই সোনাপুর আরক্ষীর সঙ্গে কথা পাতিম, ঘুরাই দিবলৈ আপনাদের পারিছে কিছু হলে মনটো অল্প মানে হলেও কিবা এটা গরাকী ঘুরাই দিবলৈ পাই মনটো ভাল লাগিব? আমার ভাল লাগিছে, তেখেতসকলৰ ভাল লাগিব নিশ্চয়, বহুত দিনের অপেক্ষাত। কিন্তু যে অসম পুলিশে যে এটা শেয়ার পোর্টেলত যোগেদি আমি যেনেকে উদ্ধার করবলৈ বিভিন্ন সলবল কৌশল বুদ্ধি করে পেলাই আমি উদ্ধার করেছো। টেকনিকটো থাকে যে রিকভারি করার ক্ষেত্রে কিছু টাপ হলেও করব পারি, যদি করব পারি কিন্তু সেটা আমার গোপনীয় বস্তু, কেনেকে হলে কিন্তু সেটা আর আমি তাবলিক দিব নো। তো গরাকীক আমি আজি এই আজি ক্ষণত সুকলমে তেখেতক এই মোবাইলটো দিবলৈ পাই আমি নিশ্চয় সুখী হয়েছো। সোনাপুর আরক্ষী থানা আরক্ষী ঠিক একদরে যুহ গরাকী তেওঁলোকের মনত এই মুহূর্তে কিছু হলেও একটা সুখ আমি বা একটা সুখের হাহি আমি দেখবলে সক্ষম হয়েছো। আর এই মুহূর্তে দর্শকসকলক জানাও যে ঠিক 12 বা 1 বজার ভিতরতে রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান ডিজিপি জিপি সিংও এই ডিসপ্লে পয়েন্টত আহি উপস্থিত হব, গতি প্রতিক্রিয়া লোলে চেষ্টা করম, কারণ প্রথমবারের বাবে কৈছো যে গুহী আরক্ষী একটা ব্যতিক্রমী প্রচেষ্টা হাতত লৈছে। আর ইতিমধ্যে আমার এই ডিজিটেল লাইভত দেখবলে সক্ষম হয়েছো যে বহু সংখ্যক লোকে কমেন্টস করেছে, আমার ভিডিও শেয়ার করে আছে। মানে পুনের কোথাও যে নিউজ 18 নর্থ ইস্টর আমি প্রয়াস চলাইছিল, আমি যাকালি যেটা আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই আমালে একটা মেসেজ প্রেরণ করেছিল, কৈছিল যিমান পারে সিমান গরাকী সকললৈ এই মেসেজটো এই বার্তাটো প্রেরণ করব লাগে। আর সেই গতি আমি সংবাদ মাধ্যমের লোক হিসাবে নিউজ 18 নর্থ ইস্টে আমি সেই প্রয়াসটা আমি চেষ্টা করেছিল, আমি প্রয়াস চলাইছিল। আর অবয়কত দেখিছো সাংঘাতিক আমি রাইজর সহারি দেখবলে পাইছো, আর কিছু আগুয়ে যাম এয়া দিসপুর আরক্ষী থানা দেখবলে সক্ষম হয়েছো। একাধিক চুরি মোবাইল রিকভারি করা হয়েছে এই মুহূর্তে। ঠাকুরিয়া বাইদেউ আছে, বাইদেউ হাহি এটা আপনার মুখত দেখিছো ঘুরাই দিব পালে, সেই হাহিটো অন্তরত কিছু একটা সুখী অনুভব হবো সাগে, কষ্টখিনি সার্থক হবো যদি আমি ঘুরাই দিব পারো। খুব টেকনিক লগবলগিয়া হয় চুরি সামগ্রী রিকভারি করার ক্ষেত্রে, কিমান মানুষক দিয়া বলে এতিয়ালৈকে? এতিয়ালৈকে বর্তমান তো আমার দুজন দিয়া গৈছে, আর আহিব, আহি আছে বলে ফোন আহিব, মানে খালি হয়ে যাব টেবিল সাগে নাকি? আশা করিছো। দেখো অভিলেখ সংখ্যক এয়া দিসপুর থানা এলাকার পৰা চুরি হওয়া মোবাইল, প্রতিটো ব্র্যান্ড আপনি ভিভো বা রিয়েলমি আইফোন, আর বাপরে বাপ আইফোনও ইয়াত আমি দেখিছো যে আইফোনও চুরি হয়েছিল। আর আরক্ষীর সাকসেস মহানগর আরক্ষীর আয়ুক্ত দিগন্ত বরার নেতৃত্ব গুহী আরক্ষী যদরে একটা প্রচেষ্টা চলাইছিল বা যদরে একটা অভিযান কোথাও যে 50-এরও অধিক গভাইত চোরক আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছিল, তেওঁলোকৰ এই সামগ্রীসমূহ এক প্রকার চেইন সিস্টেমত এই গোটেই যদি চা যায় রিকভারি করার চেষ্টা চলাইছিল, বিশেষ হাতিগাঁও এলাকা
চুরি সর্বাধিক হয় এই ধরনের একটা গোচর থাকে হাতিগাঁও এলাকাত, কিন্তু মোবাইলের কিছু পরিমাণ কম নাকি উদ্ধার? মোবাইলের পরিমাণ কম মানে আমি যেটা মোবাইল রিকভার করো মানে আমি তারে ধর দুদিন তিনের পিছন আমি মানে হ্যান্ড ওভার করে দিই, মানে থানার পরে গটাই, থানার পরে আমি গটাই দিয়া হয় মানে এনেকুৱাই আর। আজি সেখানে আমি যিমানখিনি লগত আছিলে মানে রিকভার, এখানে জাস্ট রিসেন্টলি রিকভার হওয়া মোবাইল, সেখানে আমি এখানে মানে এটা আজি হ্যান্ড ওভার করি। কি কি ব্র্যান্ডের আছে দাদা? এই আপনার মোটরোলা, এই ওপো, এই রিয়েলমি, আর এই আপনার ভিভো। ভিভো পাব গড়াকে পাব সাগে ন? কন্টাক্ট হয়েছে? হয়েছে, কন্টাক্ট হয়েছে, তেওঁলোক আহিছে ইতিমধ্যে আহি পাইছে বলে কৈছে। কি কি দি বিচাৰিছে আপোনালোকে মোবাইলটো ঘূৰাই দিয়ে? মোবাইল তেখেতক ডকুমেন্টস মানে ধৰি লওক আমি নিজৰ এখন আইডি প্রুফ, আধাৰ হওক, পেন কাৰ্ড হওক, তেনেকুৱা। আৰু যেতিয়া মানে থানাত রিপোর্ট কৰিছিলে, কমপ্লেইনটো দিছিলে, তেওঁলোকৰ লগত এটা ৰিসিপ্ট কপি থাকে, আমি ৰিসিপ্ট কৰি দিওঁ এটা কপি, সেই কপিটো আমাক দেখালে হৈ যাব, আমি সেইখিনিয়ে চাই আছোঁ বৰ্তমান। ৰিসিপ্ট কপি নহ'লে কেছ নাম্বাৰটো হ'লে হ'ব? তেখেতৰ লগত যদি কেছ মেম'খন আছে তাতে IMEIটো আমি চেক কৰি আছোঁ, মানে বেসিক্যালি আমি IMEIটো চেক কৰি আছোঁ, IMEIটো যদি শুদ্ধ আছে মানে ম্যাচ কৰি আছে তেতিয়া আমি তেওঁলোকক আমি হ্যান্ড ওভার কৰি দিম। আপনার কোথাও গুয়াহাটী আরক্ষীর এই একটা ব্যতিক্রমী প্রচেষ্টা, আর প্রথমবারের বাবে মই যেখিনি মই কম যে গুয়াহাটী মহানগরীত আমি প্রায় বাতরি সংগ্রহ করো, আর যদি আমি পূর্বর আমি খবর সমূহ যেহেতু দর্শকসকলক জানাইছিল বা আমি নিজে যেহেতু জ্ঞাত, এনেকুৱা ধরনের কিন্তু পরিবেশ আমি কাহানিও দেখিবলৈ সক্ষম হওয়া নাছিলো, কিন্তু প্রথমবারের বাবে কৈছো যে গুয়াহাটী আরক্ষীয়ে যিদৰে এটা প্রচেষ্টা হাতত চলাইছে, মই পুনৰ কৈছো আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰা তেওঁৰ প্রচেষ্টাত এই ধরনের একটা টেবুলিংৰ ব্যবস্থা করা হয়েছে, যত প্রতিখন থানার মই মিনাল দাক দেখিবলৈ সক্ষম হয়েছো, DCP দিশপুর মিনালদা, খুব সাংঘাতিক একটা প্রচেষ্টা আপনার CP গৰাকীক আমি কৃতজ্ঞতা জানাইছো। কেনেকুৱা লাগিছে হেরুয়া বস্তু এটা ঘুরাই দিব পাইছে? মানুহবিলাকে ভাল পাইছে, আগতে আমি যেগুলো থানারপা দিছিলো এবার সেন্ট্রেলি দি দিয়া হয়েছে, এটা CP স্যারের মানে ইনিশিয়েটিভত হয়েছে, মানুহবিলাকেও ভাল পাইছে, আমিও দি ভাল পাইছো। কি কি লাগিব ডকুমেন্টস কি বিচাৰিছে? তেওঁলোকে যিটো সময় যিটো এজাহার দিছিলে সেই সময় থানাত, সেই এজাহারখন দেখুৱালেই হৈ গ'ল, নিজের মোবাইলত থাকেই সবর, বা তেওঁলোকৰ সেই এটো কি কয় আপনার মোবাইলের বাকসটো IMEI নাম্বারটো দিলে দিলেই হয়ে গেল, আইডেন্টিফিকেশন কিবা এটা হলেই হল যে সেইটো তেওঁ মোবাইলের গৰাকী হয়, তারপর আমি দিয়ে আছো। তিনিখন আরক্ষী জেলা সর্বাধিক মানে কোনটো জেলাত মানে রিকভারি সংখ্যা এটা কবলৈ এনেকৈ কব পৰা নাযাব, কিন্তু গোটেইকেইখন জেলাৰ পৰা ইয়াত মানে আপোনাৰ থানাৰ পৰা ইয়াত মানে হ্যান্ড ওভার কৰি থকা হৈছে। এতিয়া যথেষ্টখিনি আমাৰ ইষ্ট পুলিচ ডিষ্ট্ৰিক্টৰ যথেষ্টখিনি লৈ গ'ল, হাতীগাঁও থানাৰ কমি গ'ল, আমাৰ বখিচা থানাৰ কমি গ'ল, গতিকে খালি দিশপুৰ থানাৰ অলপ বেছি আছে, সেইখিনিও যাবগৈ আৰু। পটাশিল দেখিছোঁ, মালিগাঁও দেখিছোঁ, জালুকবাৰী সৰ্বাধিক, গতিকে গোটেই ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকক, শুভেচ্ছা দিছোঁ গোটেই পৰিৱেশটোলৈ। প্ৰভাত সিং, আমি কিছু আন আন স্থানলৈ যাম, কাৰণ উবৰি খাই পৰা দেখিবলৈ পাইছোঁ যে একাংশ লোক আহিছে, হেৰুৱা ফোনটো তেওঁলোকে বিচাৰিছে, ইয়াত আছে নে নাই তেওঁলোকে প্ৰথমে চেক কৰি ল'ব লাগিব, তাৰপিছতহে তেওঁলোকে সেই বিশেষ টেবুলখন, যিখন টেবুলত সেই বিশেষ আৰক্ষী থানাখন মজুত আছে, তাত এই ধৰণৰ এটা পৰিৱেশ দেখিবলৈ পোৱা যাব। একাংশ লোক আছে। বাইদেউ আপোনাৰ মোবাইল হেৰাইছিলে? হয়, মোৰ দেউতাৰ হেৰাইছিলে। পালে নে নাই? নাই পোৱা, এতিয়া চাম, চেক কৰি আশা কৰিছে নে নাই থাকিব বুলি? অলপ আশা আছে। আছে ন? হয় নিশ্চয়। মই একাংশ লোক আছে। বাইদেউ মোবাইল হেৰাইছিল নেকি? আমাৰ মোবাইল, লেপটপ, টেপ, চাইকেল, গোটেই ঘৰৰ বস্তু লৈ গ'ল। গোটেই ঘৰৰ বস্তু? কেতিয়া, কিমান দিন আগৰ? পটাশিল থানাখনৰ টেবুল সিফালে আছে, তাত খবৰ লওক, একাধিক মোবাইল আছে তাতে, পাই যাব পাৰে। আপোনাৰ মোবাইল হেৰাইছিল? কি মোবাইল? অপো রেনো 6 Pro। কিমান দাম আছিলে? 40,000। 40,000 টাকা কোত হেরালে? কেনেকে? বৰপেটা, বৰপেটা গুৱাহাটীত হেরাইছে, রুমৰ পৰা লৈ গৈছে। তোমাৰ একাধিক FIR এই মুহূৰ্তত দেখুৱাইছো, এয়া কিমান পুৰণি দাদা? এইখন মানিবেগত ৰাখিছিলো, তাৰমানে মানিবেগত আছিলে? অঁ আছিলে। মই দেখুৱাইছো FIR সহ এইদৰে যি প্ৰয়োজনীয় নথি পত্ৰ থাকে, সেই নথিসমূহ লৈ তেওঁলোকে মোবাইল ৰিকভাৰী কৰাৰ বাবে যিটো প্ৰচেছ থাকে সেই প্ৰচেছৰ মতে তেওঁলোকে আগবাঢ়িছে। মই দেখুৱাইছো পুনৰ থানা ৱাইজ গুৱাহাটীৰ পল্টন বজাৰ, গীতানগৰ, নুনমাটি, চানমাৰী, লতাশিল, পাণবজাৰ, ঠিক একেদৰে আমি দেখিছোঁ যে পটাশিল, আমবাৰী হওক বা পল্টন বজাৰ, এই বিভিন্ন স্থানত বৰ্তমান কিন্তু ৰিকভাৰীৰ সংখ্যা প্ৰায় বেছিকৈ দেখিবলৈ পোৱা গৈছে। মই পল্টন বজাৰৰ অসীমী গোহাৰী দাক পাইছোঁ। গোহাৰী দাক, কেনেকুৱা দেখিছে? ডিছপ্লে চলিছে ঠিকে? চলি আছে। কেনেকুৱা সঁহাৰি কেনেকুৱা পাইছে পাব্লিকৰ? আহি আছে মানুহবিলাক। হয়, প্রথমে মই পুনৰ যদি মই অভাৰঅল কেমেৰাটো পেন কৰোঁ বাহিৰৰ পৰা, তেতিয়া প্ৰভাত সিঙে দেখুৱাব যে কিদৰে বৰ্তমান ভিৰ আমি দেখিবলৈ পাইছোঁ। ক্ৰাইম ব্ৰাঞ্চৰ দাদা এগৰাকীক পাইছোঁ, কেনেকৈ চলিছিল অভিযান, কিমান মোবাইল ওলালে? বহুত
মোবাইল পাইছে বহুত ভালে রিকভারি কিমান করা হল এটা চাই দেখাইছো মানুহ অর্থাৎ গড়াকীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি হওয়া আমি পরিবেশ দেখিলে পাইছো একাংশ লোক আহিছে আহি তেওলোকে ইয়াত ভিড় করা পরিলক্ষিত হয়েছে আর আমি ভিজুয়ালি আমি লাইভও হয় এই ডিজিটেলত আমি দর্শকসকলক দেখাই আছো পোনপটীয়া সম্প্রচার কথা পাতি মোবাইল চাই আছে মোবাইলটো হেরবাইছিল মোবাইল হেরাইছিল পালে না এতিয়ালৈকে পোৱা নাই প্রভাত সিং আমি কিছু আগুয়াই যাম দর্শকসকলক আমি পোনপটীয়াকৈ দেখাই আছো কারণ তেওঁলোকৰ সেই মুখত ফুটি উঠা যেটো হাঁহি সেই হাঁহিতে তেওঁলোকৰ সেই আনন্দ তেওঁলোকে হেরা বস্তু যেটো উভতাই পাইছে এটা সুখ দেখিবলৈ পোৱা গৈছে আৰু সেই সুখৰ হাঁহি টুপিৰ বাবে আৰক্ষীৰ এই প্ৰচেষ্টা পুনৰ কৈছোঁ গুৱাহাটী মহানগৰ আৰক্ষীৰ এটা ব্যতিক্ৰমী প্ৰয়াস আৰু তেওঁলোকে এইদৰে ডিছপ্লে কৰিছে আৰু বিশেষকৈ পুনৰ মই কৈছোঁ পল্টন বজাৰ আৰক্ষী থানাৰ বৰ্তমান পৰীক্ষা আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ দাদা কিমান মোবাইল দিয়া গ'ল এতিয়ালৈকে আমাৰ এটা হেণ্ডঅভাৰ হোৱা নাই বাৰু এতিয়ালৈকে দিয়াই হোৱা নাই এইটো পল্টন পল্টন বজাৰ থানা চাগে হয় পল্টন বজাৰ থানা পুনৰ কৈছোঁ যদি দৰ্শকসকলে চাই আছে পল্টন বজাৰ থানা এলেকাৰ আমি সেই সকল লোকক জানাব বিচাৰিছোঁ মোবাইল হেৰুৱাইছে আপুনি লেপটপ হেৰুৱাইছে গতিকে ইয়ালৈ আহক সোণালী এটা সুযোগ পাইছে আৰু এই সৌভাগ্যময় সময় আপুনি উচিত মূল্য দি আপুনি ব্যৱহাৰ কৰক বাইদেউ কেনেকুৱা ৰেছপন্স পাইছে ঠিকে চলি আছে প্ৰথম বজাৰ চাগে আপোনালোকৰ দিলে নে মোবাইল কৰবা নাই এতিয়ালৈ নাই দিয়া আহে দেখোনো কিমান আছে লিষ্টত কিমান আপোনালোকৰ আমাৰ পল্টন বজাৰ পুলিচ ষ্টেচন টোটেল 312 টা আছে 312 টা মানে 650ৰ ভিতৰত 312 টা পল্টন বজাৰৰ নে কৈছো পুনৰ যে এইদৰে EMI নম্বৰ সহ মোবাইলৰ গৰাকী বা যিটো যিজন লোকে FIR দিছিলে তেওঁলোকৰ নাম সন্নিৱিষ্ট কৰা হৈছে ইয়াত ছিৰিয়েল নম্বৰ ৱাইজ ইয়াত ডিছপ্লে কৰা হৈছে মোবাইলসমূহ গতিকে এটা ব্যতিক্ৰমী প্ৰয়াস আৰু সেই পৰিৱেশ আমি বৰ্তমান এই বিশেষ ডিজিটেল লাইভৰ জৰিয়তে মই দীপাংকৰে আৰু মোৰ লগত থকা ছিনিয়ৰ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট প্ৰভাত সিঙে আমি দেখুৱাই গৈছোঁ গৰাকীৰ সংখ্যা বাঢ়িছে প্ৰভাত দা যদি আমি চাওঁ ইয়াত বাঢ়িছে কিন্তু অত্যাধিক লোক কে আহি ইয়াত ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে কিছু কথা পাতিম মোবাইল এইটো ব্ৰেণ্ডৰ মোবাইলটো হেৰাইছিল নেকি পালেনে মোবাইল পালে নাই নাই পোৱা নাই এতিয়ালৈকে এইটো মোবাইল হেৰাইছিল হয় কি ব্ৰেণ্ডৰ হয় অপো অপো পালেনে আজি চালেনে আজি এতিয়া চাই আছো চেক কৰি আছো কিমান দামী হ'ব এইটো এইটো আপোনাৰ 26,000 আছিল 26,000 টকীয়া মোবাইল বক্সটো থাকিল ঠিকে বক্সটো থাকিল ঠিকে বাকি মোবাইল পকেট মাৰি দিছে EMI শেষ হোৱা নাই মানে মাৰি আছিলোঁ তাৰপিছত আৰু এটা EMI শেষ হোৱাৰ পিছতে পকেট মাৰি দিছে বাকী EMI এনে ভৰিছোঁ আৰু আমি টোটেল EMI কেইটা আছিলে 12টা কেইটা দিছিলে আপুনি এটা দিছিলোঁ 11টা এনে ভৰিছোঁ 11টা এনে ভৰিছোঁ দিবলগীয়া হ'ল দিলে দিবতো লাগিব চিবিল লাগিব আপোনাৰ মোবাইল বেয়া হৈ যাব মোবাইলটো কাৰণে চিবিলখন বেয়া হৈ যাব যে সেইটো কাৰণেতো দিবই লাগিব এই দিলোঁ আৰু কিন্তু কি আশা কৰিছে পাবনে পাব বুলি আশা কৰিছোঁ আৰু নাই যদি এইটো ভাগ্যৰ খেল বুলি আৰু ভাবি ল'ম আৰু পালে নে নাই মোবাইল চাই আছে দাদা আশা কৰিছিল নে কম আশা কৰিছোঁ পাম বুলি পাবই ন পাবই লাগিব নিশ্চয় পৰিৱেশ দেখুৱাইছোঁ প্ৰভাস দা আছে প্ৰভাস সিঙে দেখুৱাই আছে এই মুহূৰ্তত আৰু বিভিন্ন সংখ্যক লোকক আমি দেখিছোঁ তেওঁলোকে হেৰুৱা মোবাইল ফোনটি যাতে কিবা প্ৰকাৰে পায় নেকি এবাৰ হ'লেও তেওঁলোকে আগুৱাই আহি চেষ্টা চলাইছে আৰু বিভিন্ন সংখ্যক লোক আছে প্ৰতিখন থানাৰ টেবুলত এইদৰে প্ৰাগজ্যোতিষপুৰ থানা দেখিছোঁ খুব কম সংখ্যক ৰিকভাৰী যদি আমি সংখ্যা চাওঁ দাদা কেনেকুৱা খুব কম পৰিমাণ হ'ব তথাপিতো আহিছেনে কম পৰিমাণ কিন্তু মই এতিয়ালৈ দুটা হেনভাৰ কৰিলোঁ আমি এতিয়ালৈ দুটা মানে ৰিকভাৰ মোবাইল আমি হেনভাৰ কৰিলোঁ আৰু বাকী দুটা এতিয়ালৈ মানুহ আহিছে তথাপিও অলপ সময় আমি মানে হেৰি কৰি ৰাখিছোঁ ভেৰিফাই চলি আছে ভেৰিফিকেশ্যন হোৱাৰ পিছত আমি এইটো হেনভাৰ কৰাৰ লাইভত চাই আছে দৰ্শকসকলে কি কি ডকুমেণ্টছ লাগিব যদি এই মোবাইলটো ধৰি লওক কোনোবা এজন গৰাকীটো আইফোন হয় কোনোবাই যদি হেৰাইছে ধৰি লওক এইটো কি ডকুমেণ্টছ বিচাৰিছে ডকুমেণ্টছ আমি বেচিকেলি আপোনাৰ যিটো ৰিচিপ্ট আছে মোবাইল কিনাৰ যিটো ৰিচিপ্ট আছে সেই ৰিচিপ্টখনত আমি IMEI মেটচ কৰি চাইছোঁ যদি IMEI হেৰি আছে আৰু যদি অনাৰজন যদি মিলিছে তেতিয়াহ'লে আমি সেইটো আমি হেনভাৰ কৰিছোঁ প্ৰতিখন থানাৰ টেবুল আমি দেখুৱাইছোঁ অধিকাংশ আমি চুৰি মোবাইল উদ্ধাৰ হোৱাৰ যিটো আমি ডাটা বা যিটো ডিছপ্লে কৰাৰ সংখ্যা সেয়া আমি দেখিবলৈ সক্ষম হৈছোঁ পল্টন বজাৰ আৰক্ষী থানা ঠিক একেদৰে পল্টন বজাৰৰ লগত যদি আমি সন্নিৱিষ্ট কৰোঁ ফটাশিলামবাৰী থানা আৰু বশিষ্ঠ আৰক্ষী থানা গতিকে গুৱাহাটীৰ তিনিওখন আৰক্ষী জিলাৰে থানাসমূহ যিসমূহ থানা আছে আউটপোষ্ট আছে বা PP আছে তাৰ আটাইবোৰ থানা এলেকাৰে আৰক্ষীসকল আজি উঠি আহিছে আৰু সেই বিশেষ এক্সিবিশ্যনত তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে ফুটি উঠা তেওঁলোকৰ মুখৰ হাঁহিটোৱে সেই কথাটোৱে বৰ্ণনা কৰিছে যে ঘূৰাই দিয়াৰ যিটো প্ৰৱণতা মানুহে হেৰুৱাই ঘূৰাই পোৱা যিটো এক প্ৰকাৰ মুখৰ সুখৰ হাঁহি সেয়া আজি তেওঁলোকে দেখিবলৈ সক্ষম হৈছে দাদা মোবাইলটো পালেনে হেৰাইছিল নাই পোৱা
কি ব্র্যান্ডৰ কি কোম্পানীৰ আছিল আমাৰ কি কোম্পানী আছিল এইচপি আছিল পালে নে দাদা নাই নাই পোৱা নাই বিচাৰি আছো নিশ্চয় আৰু পৰিৱেশসমূহ আমি দেখুৱাই যাম দৰ্শকসকলক কাৰণ আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ নেতৃত্বত এটা ব্যতিক্ৰমী প্ৰচেষ্টা দেখিবলৈ পোৱা গৈছে ঠিক 12:00 বা 1 বজাৰ ভিতৰত আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙো এই স্থানত আহি উপস্থিত হ'ব গতিকে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰৰ জৰিয়তে দৰ্শকসকলক এই স্থানৰ খবৰ আমি আপোনালোকক জনাই যাম পুনৰ কৈছোঁ এটা সোণালী সুযোগ আপোনাৰ হাতৰ পৰা আপুনি বিলাসী মোবাইল হেণ্ডছেটটো হেৰুৱাইছে ঠিকেই কিন্তু সৌভাগ্যক্ৰমে আজিৰ দিনত আপুনি সেই হেৰুৱা মোবাইল ফোনটি আপুনি ঘূৰাই পাব পাৰে তাৰ বাবে আপুনি আহিব লাগিব পাণবজাৰত থকা আৰক্ষী আয়ুক্তৰ মুখ্য কাৰ্যালয়ৰ বাকৰিলৈ অৰ্থাৎ পাণবজাৰ সন্মুখত কটন কলেজ তাৰ ঠিক সন্মুখত কাষতে নেহেৰু পাৰ্ক গতিকে এড্ৰেছসহ আপোনালোক জনাইছোঁ আহক আপুনি লৈ যাওক আপোনাৰ হেৰুৱা মোবাইল ফোনটি আৰু এই মুহূৰ্তত এই বিশেষ ফেচবুক আৰু ইউটিউব লাইভৰ জৰিয়তে মই দীপাংকৰ দাসে বিদায় লৈছোঁ বিভিন্ন খা খবৰ আৰু বাতৰিৰ বাবে আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ।